এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর যে জিনিস সবচেয়ে বেশি ভয় করতেন সেটি হলো ছোট শিরক এর কারণ হলো এই ছোট শের মানুষের সব আমল বরবাদ করে দেয় রসালাম এসাদ করেছেন ইন্না আখ আফমা আখ আফ আলাই কুমা শেরকুল আসকার আমি তোমাদের উপর সবচেয়ে যেটি বয় পাই সেটি হল শেরক আসকার সাহাবিরা বললেন শেরকুল আসগার কি তখন রসালাম বললেন শেরকুল আসগার হলো আর ছোট শেরক হলো লোক দেখানো লোক শোনানো কোনো কিছু ইবাদত কি আমল কাজ করা কেয়ামতিদিন আল্লাহরবুল্লা আলমিন যখন মানুষের কাজের প্রতিদান দিবেন তখন যারা মানুষকে লোক দেখানো লোক শোনানোর জন্য কোনো কিছু করত। তখন বলবেন আমার কাছে কোনো প্রতিদান নেই যাদের জন্য করেছে তাদের কাছে প্রতিদান নেও তখন তারা কিছুই পাবে না কেয়ামতিদিন দিন মাহানবুল আলমিন সর্বপ্রথম জাহান্নামের আগুনে জ্বালাবেন তিন ব্যক্তিকে এরা ভালো ব্যক্তি সমাজে ভালো ছিল তারপরে কেন জ্বালাবেন আবহ রাই রাদুল হাদিস বা মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন দিন তিন ব্যক্তিকে আহ্বান করবেন যেদিন মহানবুল্লা আলামিন সকলের সাথে সরাসরি কথা বলবেন এর মাঝে কোনো দুবাসী অনুবাদক থাকবে না প্রথম ব্যক্তি মুজাহিদ যে যুদ্ধ করে শাহাদাত বরণ করছে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে মহানবুল আলামিন বলবেন তোমাকে সুস্বাস্থ্য সুস্থতা অনেক নিয়ামত দিয়েছি তুমি আমার জন্য কি করেছ তখন ওই ব্যক্তি বলবে আমি আপনার রাস্তায় যুদ্ধ করে শাহাদত বরণ করেছি তখন আল্লাহরবুল্লা বলবেন তুমি মিথ্য মিথ্যাবাদী তুমি যুদ্ধ করেছো এই জন্য মানুষ বলবে বীরযোদ্ধা বাহাদুর বলবে এই জন্য করেছ তখন নির্দেশ দিবেন যাহার নামে নিক্ষেপ করার জন্য তাকে দ্বিতীয় ব্যক্তি একজন আলেম কারি সাহ সুন্দরভাবে কোরআনতাল করতো মানুষকে শিক্ষা দিত কেয়ামতি দিন আল্লাহরবুল্লা আলমিন তাকে বলবেন তোমাকে আমি আলেম বানিয়েছি কোরআন শিক্ষা তৌফিক দিয়েছি এই যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের জন্য কি করেছ তখন ওই ব্যক্তি বলবে আমি নিজে আমল করেছি মানুষকে শিক্ষা দিয়েছি আল্লাহরবুল্লা আলমিন উত্তরে বলবেন তুমি মিথ্যা বলেছ এইগুলি এই জন্য করেছ মানুষ বলবে তুমি শ্রেষ্ঠ একজন আলেম এবং শ্রেষ্ঠকারী আল্লাহরবুল্লা আলমিন ফেরসাদকে নির্দেশ দিবেন জাহার নামে নিক্ষেপ করতে দ্বিতীয় প্রকার ব্যক্তি দানবীর দানশীল আল্লাহরবুল্লা আলামিন বলবেন তোমাকে যে আমি এত সম্পদ দিয়েছি এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছ ওই ব্যক্তি বলবে এমন কোন পথ রাখিনি যে এখানে দান না করছে সব জায়গায় দান সৎকা মানুষের উপকার করছে আল্লাহরবুল্লা আলামিন তার প্রতি উত্তরে বলবেন এটা আমার জন্য করনি এটা করেছ মানুষ বলবে দানবীর একজন দানবীর লোক এই জন্য করেছ তখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই যে তিন প্রকার ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে সাহাযাত বরণ করেছে একজন আলেম আলেমকারী দ্বিতীয় তৃতীয় প্রকার একজন দানবীর তাদের এর পরিণামের কারণ হলো লোক দেখানো কাজ করার জন্য তাই প্রিয় বন্ধুগণ পৃথিবীতে যে কোনো কাজ করুন না কেন প্রথম নিয়ত স্থির করবেন আল্লাহ সন্তোষের জন্য যা হয় পরকালের জন্য যেন হয় দুনিয়ার কোনো স্বার্থ যে না থাকে